subscribe now and press the bell icon. Never miss an update. মুখার্জি অনলাইন অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে আমি অনিমেষ আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে অনলাইনে আপনারা আধার কার্ডের ভুল সংশোধন করতে পারবেন। আপনি এখান থেকে আপনার বাবার নাম বা আপনার অ্যাড্রেস, আপনার হাজব্যান্ডের নাম সব কিছুই সংশোধন করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমরা আধার কার্ডের ভুলটি কারেকশন করব। আপনাকে এর জন্য প্রথমে মাই আধারে ক্লিক করতে হবে। মাই আধারে ক্লিক করার পর আপনার এখানে আপডেট ইউর অ্যাড্রেস অনলাইন এখানে ক্লিক করতে হবে। শুধুমাত্র আপনি এখানে আপনার অ্যাড্রেস কারেকশন করতে পারবেন না, আপনার বাবার নাম বা আপনার হাজব্যান্ডের নাম, আপনার অ্যাড্রেস সব কিছুই এখান থেকে কারেকশন করতে পারবেন। এখানে ক্লিক করার পরে এখানে আধার সেলফ সার্ভিস আপডেট পোর্টাল বলে কি পেজ খুলবে। যাদের মোবাইল নাম্বার আধার কার্ডে রেজিস্টার করা নেই তারা কিন্তু এখান থেকে আপনার অ্যাড্রেস বা কোনো কিছুই কারেকশন করতে পারবেন না। যাদের মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে আপডেট আছে বা লিংক করা আছে তারা এখান থেকে আপনার অ্যাড্রেস বা যে কোনো রকম ভুল ভ্রান্তি কারেকশন করতে পারবেন। আপনাকে এখানে কারেকশন করার জন্য জাস্ট প্রসেস টু আপডেট অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে যেখানে দেখুন এখানে লগ ইন বলে লেখা আছে, এখানে আধার নাম্বার চাইছে। এখানে দেখুন এখানে আধার নাম্বার চাইছে আর একটা ক্যাপচার ভেরিফিকেশান কোড চাইছে। এটা দেওয়ার পরে তলায় দেখুন এখানে আপনার আধার নাম্বার আর ক্যাপচার ভেরিফিকেশান কোডটা দেওয়ার পরে সেন্ড ওটিপি ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটু ওটিপি যাবে। দেখুন আমি এখানে একটি আধার নাম্বার দিচ্ছি আর ক্যাপচার ভেরিফিকেশান কোডটাও দিচ্ছি। এখানে দেখুন এখন দেখাচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তার মানে আমি আমার যে নাম্বারটা রেজিস্টার করা আছে আধার কার্ডের সঙ্গে সেই মোবাইলটাতে ওটিপি চলে গেছে। আমার মোবাইলে যে ওটিপি এসছে সেইটা আমি এখানে টাইপ করছি। টাইপ করার পর লগ ইনে ক্লিক করছি। এখানে লগ ইনে মারার পর আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। আপনার এখানে এই পেজটা খোলার পর এখানে আপডেট অ্যাড্রেস ভিআই অ্যাড্রেস বুক এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটি পেজ চলে আসবে আপনার সামনে। আপনি এখানতে আপনার আধার কার্ডে যাবতীয় তথ্য কালেকশন করতে পারবেন বা যাদের হাজব্যান্ডের নাম নেই তারাও এখানে আর হাজব্যান্ডের নাম আধার কার্ডের সঙ্গে কালেকশন করে ঢোকাতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে করতে হবে। আপনার কেয়ার অফের জায়গায় এখানে যদি আপনার বাবার নাম দিয়ে দেন যেভাবে যেরকম আপনার বাবার নাম দেওয়া আছে আপনার আধার কার্ডে সেরকমই থাকবে। আপনি যদি চান যে আপনার আধার কার্ডে কেয়ার অফটা না থাকুক, আপনার হাজব্যান্ডের নাম থাকুক, তাহলে আপনি এখানে কেয়ার অফটা ফুল ব্ল্যাঙ্ক রেখে দেবেন। কেয়ার অফটা ব্ল্যাঙ্ক রেখে তলায় দেখুন হাউস অথবা বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট যেখানে রয়েছে এখানে এসে আপনার হাজব্যান্ড নেম বলে যদি দিয়ে দেন তাহলে আপনার এখানে আপনার হাজব্যান্ডের নামটা চলে আসবে আপনার আধার কার্ডে। তারপরে আপনি এখানে আপনার পিনকোড টিনকোড যা আছে যেগুলো স্টার মার্ক আছে সেগুলো সব আপনি এখানে ফিল আপ করবেন। আপনি এখানে পিনকোড দিলে আপনার অটোমেটিক্যালি ভিলেজ চলে আসবে। আপনারা এইভাবে অনলাইনে আপনার আধার কার্ড কালেকশান করতে পারবেন। আর এই মুহূর্তে আধার কার্ড কালেকশানের যেরকম লাইন রয়েছে আপনি যদি অনলাইন থেকে করে নেন তাহলে আপনারা লম্বা লাইন দিতে হবে না আধার সেন্টারে গিয়ে। আপনি এখান থেকে খুব সহজেই আধার কার্ড কারেকশান করে নিতে পারবেন নিজে নিজেই। আশা করি আমার ভিডিওটা আজকে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।